আজকে হাজার হাজার ওষুধ খাওয়ার পরেও, ট্রিটমেন্ট করার পরেও, হসপিটালে যাওয়ার পরেও এই এই রোগ থেকে ওইটা ট্রিটমেন্ট না হওয়া পর্যন্ত সত্যি পারে না। বর্তমান বিশ্ব ব্যবস্থায় আমাদের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়ে কোরআনের দ্বারা প্রমাণ করে দিয়ে গেছেন এবং যে বিষয় হাদিস শরীফের মধ্যে এবং অথেন্টিক সহিহ হাদিস দ্বারা যে সমস্ত বিষয় নির্ধারিত আছে এবং উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সৃষ্টির অনেক মানুষ না বুঝার কারণে অকারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই বিষয়ের উপর আমরা আলোকপাত করব। আমাদের রোগ বৃদ্ধি কেন হয়, রোগ বৃদ্ধির বিভিন্ন কারণ এবং রোগ বৃদ্ধির বিভিন্ন বিষয়ের উপর আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা শুআরার মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফীন, সাদাকাল্লাহুল আযীম। যখন আমরা অসুস্থ হয়ে যাই তখন আল্লাহ পাক আমাদেরকে শেফা দান করে। আমি যখন অসুস্থ হই তো আর আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদেরকে আমাকে সুস্থতা দান করেন। এটা সূরা শুআরার 80 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন। এখন আমরা মানুষ আপনারা একটু চিন্তা করেন, আমরা বিভিন্নভাবে আমরা সুস্থ অবস্থায় থাকার পরে অসুস্থ হয়ে যায়। পারিপার্শ্বিক সামাজিকভাবে আমরা হঠাৎ করে সুস্থ, আবার হঠাৎ করে আমাদের মাথা ব্যথা শুরু হয়, হঠাৎ করে আমরা বিভিন্নভাবে আমরা অসুস্থ হই। তারপর আমরা কি করি, ডাক্তারের কাছে যাই, বিভিন্নভাবে ডাক্তারের শরণাপন্ন হই এবং বিভিন্নভাবে আমরা এই অসুস্থতা থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করি। এবং আমরা যখন কোনো অসুস্থ হই কোনো কারণে আমরা দেখি আমরা পারিবারিক ঘরোয়া বিভিন্নভাবে আমরা চেষ্টা করি আমরা চেষ্টা সুস্থ হওয়ার জন্য। কেউ যদি একটু কাশি হয় তো বলে তুমি একটু মধু খাও, কেউ যদি একটু জ্বর হয় তো তাকে বিভিন্নভাবে প্রথমে লোকাল ট্রিটমেন্ট দেওয়া হয়, মা বাপ যা কিছু জানে, এর পরবর্তীতে লোকাল ডাক্তার, এরপর থেকে আর একটু জটিল হলে আর একটু বড় ডাক্তারের কাছে যাওয়া হয়। এই সমস্ত রোগ ব্যাধি সারানোর জন্য আমরা একে অপরের সাহায্যে আগায় আসছি, বর্তমান সমাজে সেটা ব্যবস্থাও আছে। কিন্তু এই সমস্ত রোগ ব্যাধি অনেক সময় সিজনাল কারণে, ঋতুর কারণে, ঋতু পরিবর্তনের কারণে অনেক ব্যাকটেরিয়া আসে, অনেক আবা আসে, অনেক বিভিন্ন রকমের রোগ আসে যেগুলো একটা সাময়িক কারণে বিভিন্নভাবে ইয়ে করতে পারি। এছাড়াও মানুষের বিভিন্ন রকমের আরো অন্যান্য অনেক কারণের মতো মানুষ বিভিন্ন সমস্যাগ্রস্ত হয়। মানুষের খাওয়া দাওয়া কম খাওয়ার কারণে হয়, অনেক সময় বেশি অতিরিক্ত যেটা মানে সিদ্ধ নয় খাওয়ার জন্য, শরীরের জন্য উপকারী নয় সেটা খাওয়ার কারণে অনেক সময় মানুষের বিভিন্ন রোগ ব্যাধি হয়। এখন যখন আমরা মানে নির্ভর অবস্থায় অনেক খাওয়া দাওয়া করি, আমাদের মন খুশি মতো মর্জি মতো খাওয়া দাওয়া করি, বিভিন্ন কারণে হয়, সেগুলোর কারণে আমাদের শরীরে এমন রোগ ব্যাধি হয় সেগুলো আমরা ঠিক করে দেওয়া যায়। কিন্তু আমরা ভুলে যাই যে এইগুলা শুধু কারণ নয়, এছাড়া আরো অধিক অনেকগুলা কারণ কুরআন এবং হাদিসের আলোকে আছে। আমরা এখন যা আলোচনা করছি তার স্বাভাবিক দৈনন্দিন জীবনে আমাদের আলোচনা, কিন্তু এর সাথে সাথে এমন তিনটা কারণ হাদিস এবং কোরআনের পাক এবং হাদিস দ্বারা প্রমাণিত আছে, এমন তিনটা কারণ কারণ যেটা সেটা হলো জিন্নাতের মানে খারাপ জিন্নাত যারা, শরীরের জিন্নাত যারা, জিন্নাতের মধ্যে মুসলমান আছে, মুমিন আছে, কুপার আছে, খারাপ আছে, তো এদের এদের দ্বারা যে আসর হয়, এর আসর বলতে জিন্নাত তার শরীরে ঢুকে যায়, যেটা বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত আছে, বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত আছে, বিভিন্নভাবে তাদেরকে আক্রমণ করে। ওই আক্রমণের কারণে কি হয়, ওই লোকটা অসুস্থ হয়, এটাকে জিনের আসরের কারণ বলা হয়। আর একটা জাদুর কারণ, একটা হলো জাদুর প্রভাব, যে জাদুর প্রভাবের সম্পর্কে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আর বিভিন্ন জাদুর কারণ আসছে। জাদুর দ্বারা মানুষের একটা সুস্থ মানুষের ভিতরে তার মেন্টালিগত ভাবে তার জিনিসটাকে চেঞ্জ করে দেওয়া হয়। এটা পৃথিবীতে কোরআনে কারীমের মধ্যে দুইজন ফেরেশতা আসছেন যারা হারুত মারুতের নাম নামে আক্রান্ত নামে আমরা জানি সবাইকে, এইরকম ভাবে এটা আরেকটা হলো বদনজর, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা আসছে। এই তিনটা কারণ এমন এক গুরুত্বপূর্ণ কারণ যেটা মানুষকে হাজার হাজার ওষুধ খাওয়ার পরেও, ট্রিটমেন্ট করার পরেও, হসপিটালে যাওয়ার পরেও এই এই রোগ থেকে ওইটা ট্রিটমেন্ট না হওয়া পর্যন্ত সত্যি পারে না। অথচ আমরা আজকে এমন এক সমাজে বাস করতেছি, আধুনিক সমাজে তথাকথিত আধুনিক মানুষেরা যাদের কাছে সামান্যতম দিনের কোনো জ্ঞান নাই, রিসার্চ নাই, যারা হাদিস কোরআন সম্বন্ধে কোনো রিসার্চ
করে না তারা আজকে সরাসরি এই সমস্ত বিষয়কে সম্পূর্ণ অস্বীকার করতেছে আজকে যদিও মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ার যুগ বিভিন্ন ভাবে তারা এখানে এগুলা দক্ষ মানে তারা এই সমস্ত বিষয়ের জন্য তারা এমন ভাবে শো আপ করার চেষ্টা করতেছে তো তারাই আক্রান্ত এই সমস্ত বিষয় যারা এগুলা করতেছে না তারাও আক্রান্ত আবার কিছু মানুষ আছে যারা সাধারণ দিনের সামান্যতম জ্ঞান রাখে অত ইবাদত করার জন্য বিভিন্ন বিষয় ভিত্তিক তারা গভীর জ্ঞান সম্পর্কে তাদের কোন ধারণা নাই এরাও আজকে কিন্তু এটাকে অস্বীকার যারা বুঝে যারা বিশ্বাস করে আসছে যারা এগুলোর জন্য কালামে পাক বিভিন্ন ভাবে সুন্নত তরিকা ইয়া করত সেগুলাকে আসতে তারা মন্তব্য করি কনফিউজ করে দিচ্ছে মানুষকে মানুষকে করতেছে এগুলোর থেকে দূরে সরে দিচ্ছে অথচ সে এই লোকটা নিজে কষ্ট করতেছে কিন্তু সে এটাকে মানতে রাজি করছে না এই জন্য জিনের আসলের বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনের পাকের মধ্যে যে আমরা জিন সম্পর্কে অনেকগুলা আয়াতে কালিমা পাই জিনের সম্পর্কে 34টি আয়াতে আলোচনা করা হয়েছে 34টা আছে আল্লাহ পাক প্রথমে বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন এবং ইনসানদেরকে আল্লাহ পাক ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং এই জিনদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদতের করার সাথে সাথে আমাদের মানুষদের কথা আল্লাহ পাক বলছেন